বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে গ্যাসের দাম বাড়তে যাচ্ছে শিল্পে তবে সহনীয় রাখতে ধাপে ধাপে দর বৃদ্ধির আশ্বাস বাংলাদেশ থেকে শুধু গৃহকর্মী নিবে সংযুক্ত আরব আমিরাত যাওয়া যাবে বিনা খরচায় দেশে মানসম্মত মোবাইল সেবার পথে বড় বাধা উচ্চ হার জিএসএম এর প্রতিবেদন এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন শিল্পে গ্যাসের দাম একবারে নয় বাড়বে ধাপে ধাপে উদ্যোক্তাদের জন্য সেই দর সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী সকালে বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন বিটিএম এর আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা জানান এ সময় উদ্যোক্তারা নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন সংযোগ পেতে কারখানাতে গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশের স্পিনিং মিলগুলো এই ক্যাপটিভ পাওয়ার উৎপাদনের জন্য সরকারের কাছ থেকে উদ্যোক্তারা বর্তমানে গ্যাস কিনছেন নয় টাকা বাষট্টি পয়সা দরে হিসেব বলছে এই দর দুই বছর আগের থেকে ২২২ ভাগ বেশি তবে ব্যবসায়ীরা বলছেন দাম বাড়লেও এই সময়ে সরবরাহ বাড়েনি গ্যাসের উল্টো কমেছে সেই হিসেব তারা তুলে ধরলেন জ্বালানি উপদেষ্টার কাছে এই আলোচনাতে একমাত্র বাংলাদেশ থেকে আমি একা তার কিন্তু এক্সপোর্ট করার জন্য আমি উদ্বেগ নিয়েছি এবং আমি এক্সপোর্ট করেছি আপনার এই গ্যাসের অভাবের জন্য আমি সেই এক্সপোর্টের অর্ডার বাতিল করেছি নতুন সংযোগের অভাবে আমরা কিন্তু দীর্ঘদিন বিনিয়োগ করতে পারছি না নতুন টেক্সটাইল আমরা যেগুলো হাত দিয়েছি যেগুলো বিএমআরিতে যাচ্ছি নতুন আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এক্সিস্টিং যারা আছে তারাও কিন্তু আমরা প্রতিযোগিতা টিকবো না তবে অনুষ্ঠানে উপস্থিত পেট্রো বাংলার চেয়ারম্যান জানান এই সংকট থাকবে না আর কেননা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাহী জাহাজ এরই মধ্যে ঢুকে পড়েছে বঙ্গোপসাগরে শিগগিরই সেই গ্যাস আসবে পাইপলাইনে নতুন জ্বালানি যোগ হলে মূল্যবৃদ্ধির আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই যেখানে ক্যাপটিভ পাওয়ারের জন্য প্রতি ঘনমিটারের প্রস্তাবিত দাম ষোলো টাকা আর অন্যান্য শিল্পে পনেরো জানিয়ে আপত্তি আছে উদ্যোক্তাদের আমরা মনে করি শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদানের পাশাপাশি এর গ্রহণযোগ্য নির্ধারণ করা প্রয়োজন এজন্য শুধুমাত্র গণনশূন্যকে ভিত্তি করে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয় একটি কমিটি গঠনপূর্ব গ্যাস ও বিদ্যুতের ন্যায্য ট্যারিফ ধারণের ব্যবস্থা করতে হবে ধার্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সাথে বর্ধিত ট্যারিফ কত বছর পর্যন্ত বল থাকবে সে সম্পর্কে সুস্পষ্ট উল্লেখ করে দিতে হবে অন্যতায় শিল্প প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রবৃদ্ধি ব্যাহত হবে কোনো সময় একবারে দাম বাড়াবো না ধাপে ধাপে বাড়ব তাতে হয় কি আপনি ওটা ফ্লো অ্যাডজাস্ট করার সুযোগ পাইলেন বিভিন্নভাবে আমরা কাজ করতেছি আজকে ওর পরে মিটিং আছে যে কতখানি রাখলে এটাকে এককালি বেড়ার বৃদ্ধি মনে হবে না আপনাদের এখন বোধ ধরে ধরেন নয় টাকার মতো আসে কিউবিক মিটারে তো নয় টাকা কিউবিক আসলে যেগুলো এমনি বাজারে শুনেছে এটা একটা হিসাবের জন্য রেগুলেটরি কমিশনের কাছে দিয়েছে ওই পরিমাণ দাম বৃদ্ধি হবে না ইট বি মাচ মটর সেই সঙ্গে যেসব উদ্যোক্তা সাশ্রয়ী ক্যাপটিভ পাওয়ার উৎপাদন করবে তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়ারও কথা জানান উপদেষ্টা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন শুধু গৃহখাতের উনিশটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত আর এই কার্যক্রম পরিচালিত হবে সরকারি ব্যবস্থাপনায় যার মাধ্যমে আগ্রহীরা বিনা খরচেই যেতে পারবেন দেশটিতে সোমবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের আশা এই প্রক্রিয়া শুরু হলে সামনে অন্য খাতেও কর্মী নেবে আরব আমিরাত রিপোর্ট মাসিক হাতের বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার আরব আমিরাত দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে দেশটি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তির মাধ্যমে তবে সব খাতে নয় প্রাথমিকভাবে ঘরবাড়ির বাড়ির উনিশ ধরনের কাজে কর্মী নিবে দেশটি প্রাইভেট কোচ প্রাইভেট টিচার বেবি গার্ডেনার প্রাইভেট নার্স উনিশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে এগুলি আমরা শুরু করলে আস্তে আস্তে লেবার মার্কেট বড়টা খুলে দেওয়ার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। সমঝোতার পর এখনও দেশটি কর্মী নেওয়ার জন্য কোনো চাহিদাপত্র না পাঠালেও সিদ্ধান্ত হয়েছে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সরকারি ব্যবস্থাপনায় এবং বিনা খরচে এক্ষেত্রে কর্মী নেওয়ার খরচ বহন করবে দুবাইয়ের নিয়োগকর্তা ইউএই সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশ সরকার লোক পাঠাবে এখানে জয়েন্ট কমিটিতে যদি আলোচনা হয় যে বাংলাদেশ সরকার কিছু নির্ধারিত রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ করেই লোকগুলো নিয়োগ করবে সেটি একেবারেই সময়ের ব্যাপার আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার তিন মাস সর্বোচ্চ সময় নিয়েছি ময়ুতে সেটি বলা আছে এর মধ্যেই আমরা জয়েন্ট কমিটি গঠন করে বসবো এখানে কিন্তু কেউ টাকা পয়সা লেনদেন করবেন না এটা ফ্রি যাবে টাকা নিলে কিন্তু আমরা আমাদের কাছে অভিযোগ আছে আমরা ব্যবস্থা করব বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সংগঠন বাইরা বলছে নতুন প্রক্রিয়ায় পুরো বাজারটি খুলছে না বরং মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এটি শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমাদের এই দুবাইতে এই উনিশ ক্যাটাগরিতে লোক যাওয়া পাঠানো সম্ভব না অতীতে আমরা দেখেছি জি টু জি সবসময় প্রজেক্ট এবং সেই অভিজ্ঞতাকে অন্তত কাজে লাগিয়ে সরকার যেন সকল রিক্রুটমেন্ট এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেয় বাইরের তরফ থেকে কোনো দেশে কোথাও সিন্ডিকেট হোক এটা আমরা চাই না আমরা চাই সকল দেশ সকল রিক্রুটিং লাইসেন্সের জন্য উন্মুক্ত থাকে গৃহ খাতে দুবাইয়ের কর্মীর চাহিদা বছরে কম নির্মাণ শিল্প কারখানা সহ অন্যান্য খাতে আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমতি মিললে দেশটিতে কর্মী যাওয়ার সংখ্যা অনেক বাড়বে বলে মনে করছেন টেলিভিশন সংশ্লিষ্টরাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকদের ব্যয় সামর্থ্য কম মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএম এ বলছেন টেলিকম খাতের উচ্চ করহার এই সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় বাধা সংগঠনটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি প্রধান বলছেন এর সাথে উচ্চ তরঙ্গ ফি যুক্ত হওয়ায় এই খাতে মানসম্মত সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে মোহাম্মদ তৌহিদের রিপোর্ট দেশে বর্তমানে মোবাইল গ্রাহকের সংখ্যা সাড়ে আট কোটি এটি ব্যক্তি প্রতি সংযোগ হিসেবে ধরে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএম বলছে সেই হিসেবে দেশের একান্ন ভাগের কিছু বেশি মানুষ মোবাইল সংযোগের আওতায় এসেছে অর্থাৎ আটচল্লিশ ভাগকেই এখনও আনা যায়নি মোবাইল সেবার আওতায় So the 48% is uh, um, so the, the first people to be connected will be people in urban areas, uh, will be more affluent people that have more disposable income, and uh, in fact it is easier to connect uh, in urban areas these people. So the people that remain are more difficult to reach. Uh, the fact that uh, some of these people have a very very low incomes, so. বাংলাদেশের মোবাইল খাতের ক সংস্কার নিয়ে প্রকাশিত জিএসএম এর রিপোর্ট বলছে দেশে যত মানুষের মোবাইল সংযোগ রয়েছে তার মধ্যে একষট্টি ভাগেই টু জি সংযোগ অর্থাৎ তারা শুধুমাত্র কথা বলা ও খুদে বার্তা পাঠানোর কাজে এটি ব্যবহার করেন আর থ্রি সংযোগের আওতায় আছেন পঁচিশ ভাগের কিছু বেশি মানুষ আর সব মিলিয়ে গ্রাহকদের গড় খরচ দুশো পঁয়তাল্লিশ টাকা যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় খুবই কম জিএসএম এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় ও চীন বিষয়ক নীতি প্রধান বলছেন এই খাতে উচ্চ কর হার গ্রাহকের ব্যয়ের সামর্থ্যকে কমিয়ে দিচ্ছে and the affordability issue both on the services mobile services and on the devices So we found in our report that about 30% of the cost of a device is tax. And about, if you take into account uh, the mobile sector taxes, the general taxes, and also the consumer taxes, like the VAT on the SIM card or the uh, supplementary duties that are imposed, you'll find that for every 100 taka that a Bangladeshi consumer purchases, about half of that, 50, in fact a bit more than 50, is tax. সাম্প্রতিক ফোর তরঙ্গের নিলামের প্রসঙ্গ তুলে জিএসএম এর এই কর্মকর্তা বলছেন কর হারের পাশাপাশি উচ্চ তরঙ্গ ফিও এই খাতে মানসম্মত সেবা দেয়াকে বাধাগ্রস্ত করছে কেননা উচ্চ ফির কারণে মোবাইল অপারেটররা ন্যূনতম তরঙ্গ কিনছেন

যাতে এই খাতে বিনিয়োগ আরও উৎসাহিত হয় মোহাম্মদ তৌহিদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন রাজধানীতে শুরু হওয়া থাই পণ্যের মেলার খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে দুর্ঘটনায় পড়লে শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ সংগঠন করার স্বাধীনতা সহ অন্যান্য অধিকার নিশ্চিত করতে দেশের বিদ্যমান শ্রম আইন যথেষ্ট নয় এই জন্য আয়োলো কনভেনশনের একশো একুশ ধারা অনুযায়ী তার সংশোধনের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা সোমবার রানা প্লাজা ধসের পাঁচ বছরের অভিজ্ঞতা অর্জন ও করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনায় এমন মতামত দেন তারা বক্তারা বলেন দু সালের পর থেকে বিভিন্ন উদ্যোগের কারণে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশের ইতিবাচক পরিবর্তন এসেছে তবে রপ্তানিমুখী শিল্পের বাইরেও কারখানাগুলোতে ঝুঁকিমুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের চ্যালেঞ্জ রয়ে গেছে সেটি মোকাবেলায় অ্যাকর্ড অ্যালায়েন্সের উপর নির্ভরতা কমিয়ে মালিক আর সরকারকে সবাইকে একসাথে কাজ করতে হবে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়ার জন্য একটি আলাদা ইনস্টিটিউট গঠনের পরামর্শ উঠে আসে আলোচনায় আইলো কনভেনশন 121 ধারা অনুযায়ী রানা প্লাজায় যে কম্পেনসেশন দেওয়া হলো সেটা কিন্তু সবাই একমত হয়ে তো দিয়েছে তা নাহলে পার্টিসিপেট করলাম কারণ দ্যাট শুড বি দ্য বেসিস অফ দ্য কম্পেনসেশন ওইটাকে বেসিস করে আইনে রেমিডিয়েশন সেলটি যাতে সক্রিয় হয় এবং ওয়ার্কপ্লেস সেফটির ক্ষেত্রে প্রয়োজন বোধে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলকে আমরা নিতে পারি সরকারের অ্যাসোসিয়ে সরকারের ডাইফে বা ডলের পাশাপাশি বেসরকারি খাতকেও এখানে নিয়ে যাওয়া যেতে পারে তাদের যেহেতু টেকনোলজিক্যাল নলেজ আছে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য দুশো কোটি মার্কিন ডলারে নিয়ে যেতে চায় থাইল্যান্ড আর বাংলাদেশ চায় দেশটি থেকে পাওয়া শুল্কমুক্ত সুবিধার পরিধি আরও বড় করতে সোমবার রাজধানীতে শুরু হওয়া থাই পণ্যের মেলার উদ্বোধনী আয়োজনে এমন কথা উঠে আসে ড্রাগন ফল রামবুটান মিষ্টিতে তুল থেকে শুরু করে আম পেয়ারা কিংবা পেপের মতো সুস্বাদু সব ফল রয়েছে ঘর সাজানোর সামগ্রী তৈজসপত্র প্রসাধনী ও প্রক্রিয়াজাত খাবারও এমন সব পণ্য পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে রাজধানীর হোটেল সোনার গায়ে আয়োজিত চার দিনব্যাপী থাই পণ্যের মেলায় যেখানে অংশ নিয়েছে দেশটির পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান সহ তাদের বাংলাদেশি পরিবেশকরাও থাইল্যান্ডের যত প্রকার ফ্রুটস আছে সবই এবং এর সাথে ভেজিটেবলসও আমরা দিই আমাদের ডিসপ্লে দোকানে ভেজিটেবলসও আছে এবং এই টোটালি অর্গানিক This one make a wooden from mango woods and handmade and this one flower or this one make from solar wooden. এটা আপনার অনেকটা রুয়াবজা টাইপের খেজুর হান্ড্রেড পার্সেন্ট খেজুর ওনার মধ্যে কোনো সুগার টুগার এগুলো কিছুই নেই আপনার এটা থেকে আমরা ওই রুয়াবজা যেভাবে বানিয়ে নেই এটা থেকে আমরা বানিয়ে নিতে পারবো চার সাথে কপির সাথে দুধের সাথে খুবই টেস্ট এর বাইরে প্লাস্টিক তুলা সুতা কাগজ তৈরির পাল্প লৌহ ও ইস্পাত পণ্য সহ বিভিন্ন যন্ত্রাংশ থাইল্যান্ড থেকে আমদানি করে বাংলাদেশ আর দেশটিতে রপ্তানি করে পোশাক কাপড় কৃষিপণ্য পণ্য হিমায়িত খাদ্য চামড়া পাট ও পাটজাত পণ্য সব মিলিয়ে দু দেশের বাণিজ্যের আকার বর্তমানে একশো কোটি ডলারের দু হাজার একুশ সাল নাগাদ যা দুশো কোটিতে নিতে চায় থাইল্যান্ড থাইল্যান্ডেন্ড তবে দ্বিপাক্ষিক এই বাণিজ্যের সিংহভাগই এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির অনুকূলে কেননা সেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পাঁচ কোটি ডলারেরও কম বর্তমানে থাইল্যান্ড পাঁচ হাজার পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিলেও এর বেশিরভাগই নিয়মিত রপ্তানি হয় না তাই দেশটির কাছে পণ্যের নতুন তালিকা পাঠিয়েছে সরকার থাইল্যান্ডের মাননীয় বাণিজ্যমন্ত্রীর সাথে যখন বৈঠক করি তখন তাকে অনুরোধ করেছি যে কতগুলি পণ্য যেগুলো আমরা রপ্তানি করতে পারি সেগুলির ডিউটি শূন্য করা অথবা ডিউটি কমিয়ে দেওয়া তিনি নীতিগতভাবে এটা রাজি হয়েছেন সেই সাথে বাংলাদেশিদের জন্য দেশটির ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করতে থাই সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রী পদ্ধতিটা সহজ করার ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো ছয় বেচা কেনা হয়েছে চারশো পঁচাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো ত্রিশটির আর কমেছে একশো বান্নটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো আইডিয়ালসি অ্যাসেট ম্যানেজমেন্টের আজকের বাজারে দিনভর ওঠানামার মধ্য দিয়ে থাকলেও দিন শেষে অলমোস্ট ফ্ল্যাটেন্ডিং হয় প্রধান প্রধানমন্ত্রী ডিএসি এক্স প্রায় সাত পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার আটশো ছয় পয়েন্টে দিন শেষ করে একই সময় ব্লুচিপ ইন্ডিক্স থার্টি ও সাত পয়েন্ট হারিয়ে দুই হাজার একশো আশি পয়েন্টের দিন শেষ করে তবে লেনদেনের গতি আজ কিছুটা ধীর ছিল আজ বোর্ড বাজার লেনদেন হয় চারশো ছিয়াশি কোটি টাকার যার মধ্যে চব্বিশ শতাংশই সংগঠিত হয় ব্যাঙ্কিং সেক্টরে এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর ও মেসিনারি সেক্টরেও প্রায় দশ শতাংশ করে লেনদেন সংঘটিত আজকের ফ্ল্যাট তো লাইফ ইন্স্যুরেন্স ও ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর ভালো করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজ টু পয়েন্ট ফোর পার্সেন্ট রান্না দেয় যেখানে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর দেয় ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট আজকের ওয়েস্ট পারফর্মিং সেক্টর ছিল সিমেন্ট যে সেক্টরে সাতটি লিস্টেড কোম্পানির মধ্যে ছয়টি আজ দর হারায় এর ফলে সিমেন্ট সেক্টর এক দশমিক চার শতাংশ দর হারায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করেছেন ফরিদপুর চরাঞ্চলের কৃষকরা ভালো ফলন হওয়ায় এই জেলায় শস্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের তবে দাম নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফলন ভালো পেতে ভুট্টা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এরই মধ্যে জেলার নর্থ চ্যানেল ও ডিক্রিচরের কৃষকেরা ভুট্টা সংগ্রহ শুরু করেছে গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে উচ্চ ফলনশীল এই ভুট্টা চাষ করেছেন ফরিদপুরের চরাঞ্চলের কৃষকরা তারা জানান এবার ভালো দাম পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টার চাষ করবেন গেলবার বন্যায় ফসলে অনেক ক্ষতি হয়ে গেছে এই বছর ভুট্টা লাগাইছি ভুট্টার ফলনটা অনেক ভালো হয়েছে দাম যদি পাই ভালো তাহলে আমাকে এটা ক্ষতিপূরণ উঠে যাবে সরকার কোন রকম একটু সহযোগিতা করে তাইলে সামনে আরো খেত বাড়াইয়া করার আশা রাখি ভুট্টা চাষে সরকারি প্রণোদনা হিসেবে সার বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের মাঝে প্রদর্শনী স্থাপন করেছে কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রণোদনা হিসাবে ভুট্টার বীজ এবং সার সরবরাহ করা হয়েছে কৃষকদেরকে এবং অন্যান্য রাজস্ব প্রদর্শনী থেকে আমরা প্রদর্শনী স্থাপন করেছি এবছর জেলার সাড়ে চারশো হেক্টরের বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় চার হাজার টন যা ছাড়িয়ে যাবে বলে আসা সংশ্লিষ্টদের আমাদের যেকোনো কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন